আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে মুসলিমরা কয়টি গ্রন্থের নির্দেশ মেনে চলবে? একজন মুসলিম তাকে কতগুলি গ্রন্থ মানতে হবে দিনের ব্যাপারে? দিনের ব্যাপারে আমরা কোরআনে যদি দেখি, 28 নম্বর সূরা আল কসাস এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুল রব্বি আলামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফী দলালিন মুবিন। নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। এই আল কোরআন রাসুলি করিমের উপরে ফরজ একটি গ্রন্থ। এই কোরআনের আরেকটি নাম আহসানুল হাদিস, সর্বোত্তম হাদিসের গ্রন্থ, সেটাও একটি। 39 নম্বর সূরা আয-যুমার এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস কিতাবান, আল্লাহ নাযিল করেছেন সর্বোত্তম হাদিস, সর্বোত্তম হাদিসের গ্রন্থ একটি। আর এই একটি গ্রন্থ এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, অন্য কোনো গ্রন্থ আসেনি, কোনো গ্রন্থ আসার দরকারও নেই। যার প্রমাণে 32 নম্বর সূরা আলিফ লাম মিম সিজদা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই কিতাবটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এখন রাসূলে করিম তো চিরকাল একটি গ্রন্থের নির্দেশ মেনে চলেছেন। আমরা যারা রাসূলে করিমের অনুসারী হওয়ার দাবি করছি, আমাদেরও উচিত একটি গ্রন্থকে মেনে চলা। নবী হিসাবে তিনি আল্লাহ তাআলার নির্দেশে যা কিছু মানুষের দরকার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নির্দেশ এই কোরআনে রয়েছে, সেই নির্দেশগুলির মধ্য থেকে রাসূল সাহাবাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলার নির্দেশ হলো কোরআন, আর রাসূলের নির্দেশগুলি হলো কোরআন। আল কোরআন অনুযায়ী রাসূল নির্দেশ দান করেছেন, নিজের পক্ষ থেকে তিনি কোনো আদেশ দিতেই পারেন না। রাসূল হিসেবে, নবী হিসেবে তিনি হুবহু কোরআনের আয়াত মানুষের সামনে তুলে ধরেছেন, নিজের পক্ষ থেকে কোনো বক্তব্য তিনি দেননি। আর এই কোরআন অনুসারে রাসূলি করিমের যে কর্মজীবন, সেগুলি সবই কোরআনের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে এইগুলি ছিল নবীর আখলাক, রাসুলি করিমের সিরাত এবং ওনার জীবনধারা। দিনের জন্য আলাদা কোনো উৎস বা আলাদা কোনো গ্রন্থ রাসুলের কাছে আল্লাহ তাআলা পাঠাননি এই কোরআন ব্যতীত। আর এই কোরআনের প্রকৃত সাক্ষ্য রাসুল দিয়েছেন সাহাবাদের সামনে, সাহাবারা দিয়েছেন তাবেইনদের সামনে, তাবিনরা তাবে তাবিনদের সামনে দিয়েছেন, আর এইভাবে আজ পর্যন্ত চলে আসছে। মাঝখানে যারা মতবিরোধ করেছে, মাঝখানে যারা কোরআনের নির্দেশের বাহিরে অন্য কোনো নির্দেশ মেনে নিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফী শাই, যারা এই গ্রন্থ, এই কোরআন, এর ভিতরে যে নিয়মনীতি রয়েছে এগুলি বাদ দিয়ে অন্য কোনো নিয়মনীতিতে চলে গেছে, আল্লাহ বলেন তাদের সাথে রাসূল তোমার কোনো সম্পর্ক নেই। তো রাসূলে করিম তার নিজের যুগে কোরআনের নির্দেশ মতে তিনি চলেছেন এবং মানুষকে বলেছেন। আজ যারা রাসূলে করিমের সঙ্গী হওয়ার, সাথী হওয়ার এবং অনুসারী হওয়ার দাবি রাখে, তাদের উচিত ঠিক কোরআনের প্রত্যেকটি বাক্যের যে নির্দেশগুলি রয়েছে হুবহু সেই মতে জীবন কাটানো। এছাড়া অন্য কোনো ধরনের গ্রন্থের কোনো অর্ডার এবং হুকুম মানা যাবে না। যদি কেউ মানে তাহলে সে মুশরিক হয়ে যাবে। তো মুসলিমরা একটি গ্রন্থের নির্দেশ মেনে চলবে, অমুসলিমরা অগণিত গ্রন্থের নির্দেশ মেনে চলছে, তাই তারা সবাই পথহারা হয়েছে।